শুরুতেই সংবাদ শিরোনাম, পুরুষ সংকটে ইউরোপের ছয় দেশ। বিয়ে ছাড়া সন্তান জন্মদানে শীর্ষ চার দেশ। বিস্তারিত জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন। ইউরোপের কয়েকটা দেশ আছে যেগুলোতে নারী এবং পুরুষের শতকরা হারের মধ্যে অনেক গরমিল রয়েছে। রাশিয়া, লাটভিয়া, বেলারুশ, লিথুনিয়া, আর্মেনিয়া, ইউক্রেন, এই দেশগুলোতে পুরুষের থেকেও নারীর সংখ্যা অনেক বেশি। লাটভিয়ায় প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 118 জন। লিথুনিয়ায় প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 117 জন। আর্মেনিয়ায় প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 115 জন। ইউক্রেনে প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 115 জন। এর মধ্যে বাল্টিক রাষ্ট্র লাটভিয়া সাবেক কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসে পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে প্রায় 2 দশক হতে চলল। কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় লাটভিয়া নারীরা যতটা এগিয়েছে ততটাই পিছিয়ে পড়েছেন সেখানকার পুরুষেরা। পুরুষের চেয়ে মেয়েরা সেখানে গড়ে 11 বছর করে বেশি বাঁচেন, ফলে তৈরি হয়েছে নারী পুরুষের মধ্যে এক সামাজিক ভারসাম্যহীনতা। নারী পুরুষের এই ভারসাম্যহীনতা প্রকৃত উদাহরণ পাওয়া যায় লাটভিয়া বিশ্ববিদ্যালয়ে। এখানে শিক্ষার্থীদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 50% বেশি। সমাজবিজ্ঞানী বায়েবা বেলা বলছেন, এইসব দেশগুলিতে মেয়েরা যে বয়সে সংসার গড়ার জন্য তৈরি হয় সেই বয়সে দেখা যায় ছেলেরা হয় মারা যাচ্ছেন নয়তো আত্মহত্যা করছেন, আর এই আত্মহত্যার সংখ্যা হচ্ছে তাদের স্বাভাবিক মৃত্যুর 4 গুণ। নারী পুরুষের ভারসাম্যহীনতা প্রথমে বোঝা যায় 30-40 বছর বয়সীদের মধ্যে, কারণ ওই বয়সে যে কজন মেয়ে মারা যাচ্ছে তার চেয়ে 3 গুণ বেশি মারা যাচ্ছে ছেলেরা। এর অর্থ হচ্ছে ওই বয়সীদের মধ্যে গাড়ি দুর্ঘটনা, মাদকাসক্তি, কর্মস্থলে দুর্ঘটনা ইত্যাদি ক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেদের ঝুঁকি অনেক বেশি। বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানে ইউরোপের দেশগুলোতে শীর্ষে রয়েছে ফ্রান্স। দেশটিতে 100 শিশুর মধ্যে 60 জনের বাবা মার বিয়ে ছাড়াই সন্তান হয়। পরিবার গঠন, সন্তান জন্মদান এবং লালন পালনের জন্যে বিয়ে একটি ঐতিহ্যবাহী পদ্ধতি। কিন্তু পশ্চিমা আধুনিক সভ্যতায় সেই ঐতিহ্য দিন দিন গুরুত্ব হারাচ্ছে, যার প্রমাণ মিলে পরিসংখ্যান সংস্থা ইউরোস্টেটের এক জরিপে। 2018 সালে ইউরোপের বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেওয়ার হার দাঁড়ায় 42%। 2000 সালে এই হার ছিল 25%। গেল 18 বছরে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার হার বেড়েছে 17%। বর্তমানে এই অঞ্চলের দেশগুলিতে জন্মগ্রহণ করা শতকরা 42টি শিশুর বাবা মা বিয়ে ছাড়া সন্তান জন্ম দিচ্ছেন। ইউরোপের 26টি দেশের মধ্যে জরিপটি পরিচালনা করা হয়। বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক লুৎফর রহমান বাবু বলেন, অবাধ মেলামেশার জন্য ফরাসিরা বিয়ের সম্পর্কে জড়ায় না, এক্ষেত্রে রাষ্ট্রেরও কোনো বাধা নেই। বিয়ের পর আলাদা হতে চাইলে স্ত্রীকে সম্পদের অর্ধেক দিতে হয়, সন্তান থাকলে আরও বেশি দিতে হয়। সন্তান তার মায়ের কাছে থাকার আইনি অধিকার পায়, এ কারণে সন্তান জন্মদানে সক্ষমতা থাকা অবস্থায় বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে অনেক কম। ফ্রান্সের পরই আছে বেলজিয়াম, সেখানে 78.5% শিশুর বাবা মা পরস্পর স্বামী স্ত্রী নয়। স্লোভেনিয়া এবং পর্তুগালে এ হার 57.7 এবং 55.9%। পর্তুগাল প্রবাসী বাংলাদেশি তারিকুল হাসান আশিক বলেন, দুজনের মধ্যে সারা জীবন একসঙ্গে থাকতে পারার মতো মানসিক মিল খুঁজে পেলে কেবলমাত্র তারা বিয়ে করার চিন্তা ভাবনা করেন। ক্যারিয়ারের জন্যও বিয়েতে জড়ায় না অনেকে। বিয়ে ছাড়া নারী পুরুষের সম্পর্ক বিচ্ছেদে আইনি ঝামেলাও নেই, বনাবনি হলে ছেড়ে দিল, আর সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয় রাষ্ট্র। বিয়ে ছাড়া সম্পর্কে সন্তান থাকলে শুধু অভিভাবকত্বের বিষয়টি সুরাহা হলেই আর কোনো সমস্যার মুখোমুখি হতে হয় না। সুইডেন, ডেনমার্ক, এস্তোনিয়া, নেদারল্যান্ডসে এই হার 50%-এর উপরে। বেলজিয়াম, চেচনিয়া, স্পেন, নেদারল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে এ হার 40%। এ তালিকায় 19 নম্বরে রয়েছে ইতালি। দেশটিতে 74% শিশুদের বাবা মা স্বামী স্ত্রী নয়। জার্মানিতে এ হার 33%। জরিপ অনুযায়ী ইউরোপের দেশগুলোর অবস্থান 20 নম্বরে। ইউরোপে তুলনামূলক জার্মানিতে বিয়ে ছাড়া সন্তান জন্মদানের হার কিছুটা কম। এ বিষয়ে জার্মান প্রবাসী বাংলাদেশি বিটু বড়ুয়া বলেন, বিয়ে ছাড়া সন্তান জন্মদানকে আদি জার্মানরা অনৈতিক মনে করে। সন্তান পালনের জন্য শুধু মা যথেষ্ট নয়, স্বামী স্ত্রীর দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে সন্তান লালনের স্বাচ্ছন্দ্য বোধ করে তারা। ক্যারিয়ারে সচেতন হওয়ার বিয়ের আগে সন্তান নিয়ে একা শিশু লালন পালনের ঝুঁকিও নিতে চায় না জার্মানরা। এছাড়া বিয়ের পর সন্তান নিলে অনেক সুযোগ সুবিধা দেয় জার্মান সরকার। বিবাহিতদের চাকরি পেতে অন্যদের তুলনায় গুরুত্ব বেশি দেওয়া হয়।
সন্তান থাকলে গুরুত্বের পাশাপাশি সরকার ভাতা দেয়, বাড়ি পেতে সুবিধা হয়, দুই বছর মাতৃকালীন ছুটি পাওয়া যায়, যা বিয়ে ছাড়া সম্ভব নয়। ইউরোপের আরেকটি দেশ রোমানিয়া, এর হার 30.9%। লিথুনিয়া, পেন্টাগন, ক্রোয়েশিয়া, সাইপ্রাসে জন্মগ্রহণকারী 20% বেশি শিশু বাবা মা স্বামী স্ত্রী নয়। গ্রিসে এ হার সবচেয়ে কম, মাত্র 11.1%। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।